হিম্মত থাকলে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করুন, আর মানুষের ভোট হলে বাঁকুড়ার সিংহবাগ আসনে বিজেপি জিতবে। শাসক তৃণমূলকে উদ্দেশ্য করে এমনই বিস্ফোরক দাবি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার। বৃহস্পতিবার জঙ্গলমহল সফরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। একই সঙ্গে তিনি বলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সবকটি আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করা হবে, তবে তারা তৃণমূলের বন্দুকের বদলে বন্দুক নিয়ে নামতে পারবেন না। গত পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে না দেওয়ার ফল লোকসভা ভোটে হারে হারে টের পেয়েছিল শাসক দল বলে দাবি করেন তিনি। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। না না, প্রার্থী দেওয়ার চেষ্টা তো আমরা করব, কিন্তু আমরা তো আর তৃণমূলের বন্দুকের বদলে বন্দুক নিয়ে নামতে পারি না। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্রের জোর হচ্ছে সর্বশেষ জোর। সেই গণতন্ত্রের জোরে আমরা এগোব। আর তৃণমূল কংগ্রেস তো নিজেই বুঝতে পেরেছিল গতবার প্রার্থী দিতে না দেওয়ার ফল। সব তৃণমূল নেতার মুখ দিয়ে একটা কথাই বেরিয়েছিল, লোকসভায় ব্যাপক হারের পর বিধানসভায় দৌড়ে দৌড়ে গিয়ে বলেছিল, পঞ্চায়েত নির্বাচনে যা ভুল করেছি আর সে ভুল করব না। এবার মানুষ যদি দেখে সেই একই ভুলের পুনরাবৃত্তি হচ্ছে, তৃণমূলের দশা কি হবে তৃণমূল নেতারা ভালো করেই জানে। বাঁকুড়া তো জঙ্গলমহল, আপনার পঞ্চায়েত ভোটে কিরকম ফল আশা করছেন? বাঁকুড়াতে খুবই ভালো ফল আশা করছে। আমি তো তৃণমূলকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদি হিম্মত থাকে তাহলে অবাধ এবং সুস্থ নির্বাচন করে দেখাক। মানুষের ভোট হোক, মানুষ যাকে ভোট দেবে, যদি মানুষের ভোট হয়, সুস্থ নির্বাচন হয়, অবাধ নির্বাচন হয়, শান্তিপূর্ণ নির্বাচন হয়, বাঁকুড়াতে ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েতে এক নতুন ইতিহাস তৈরি করবে। প্রসঙ্গত, রাহুল সিনহা এদিন দলের অবিভক্ত বাঁকুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রয়াত হেমন্ত সিংহবাবুর সিমলাপালের জিরাবাইত গ্রামের বাড়িতে যান। সেখানে তিনি প্রয়াত নেতার প্রতিকৃতিতে মালা দেওয়ার পাশাপাশি তার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। পরে জিরাবাইত থেকে তিনি পৌঁছে যান ওই এলাকার বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত কারজুড়িয়া গ্রামে। সেখানে দলের নেতা চক্রধর মাহাতোর বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। এদিন তার সঙ্গে ছিলেন দলের বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল সহ অন্যান্যরা। এদিন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা ও অন্যান্যদের জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন করে চক্রধর মাহাতোর পরিবার। ব্লকের আমাদের যে সংগঠন এবং বিশেষ করে আদিবাসী অধ্যুষিত যে এলাকা, সেখানে তৃণমূলের একেবারে জনভিত্তি কম। সেখানে বিভিন্ন ধরনের আদিবাসী উন্নয়নের যে তারা কথা বলেছিল পঞ্চায়েত নির্বাচনের পর, বিধানসভা নির্বাচনের পর, সেসব কিছুই তারা করেনি। উল্টে সেই সমস্ত এলাকায় কোটি কোটি টাকা তারা দুর্নীতি করেছে। এলাকার বিভিন্ন মেধাবী ছাত্র যারা রয়েছে তারা আজকে শিক্ষকতার পেশা থেকে বঞ্চিত, উল্টে অর্থের বিনিময়ে সেখানে চাকরি বিক্রি হয়েছে। তাই সাধারণ মানুষ, গ্রামবাসীরা আগামী পঞ্চায়েত নির্বাচনে এই তৃণমূলকে উপযুক্ত জবাব দেবে এবং এই ধরনের কর্মসূচির মাধ্যমে ওরা সেই অর্থে কিছুই করতে পারবে না। কারণ ওদের গ্রামে যাওয়ার কথা মনে পড়ছে কখন? পঞ্চায়েত ভোটে, যেখানে পঞ্চায়েত প্রধান তার, জেলা পরিষদ তাদের, পঞ্চায়েত সমিতি তাদের, গ্রামের কাজ করার জন্য তো সবদিন তাদের ছিল। আজকে হঠাৎ গ্রামের কথা কেন মনে পড়লো? এখানেই প্রশ্নচিহ্ন। আর এখানে গ্রাম বাংলার মানুষ তাদের কাছে প্রশ্ন ছুটছে যে এতদিন কোথায় ছিলেন, আজকেও গ্রামের রাস্তাটা হয়নি, আজকেও সেখানে দেখা যাচ্ছে যে যে সমস্ত মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি পাবে তারা বাড়িটা পায়নি, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সেগুলো পর্যন্ত পায়নি। তাহলে আজকে ওদের এই ধরনের কর্মসূচি আসলে নিজেদের দুর্বলতা ঢাকানোর প্রচেষ্টা মাত্র। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।